হ্যালো বন্ধুরা, ঘোষ কম এন্টারটেনমেন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা কিছুদিন আগে চেন্নাই গিয়েছিলাম, তো আমরা এখন সেই ট্রেনে করে যাচ্ছি। তো আমার বউ বাইরে সিনারি দেখতে দেখতে কার কথা ভাবছে কে জানে, বুঝতে পারছি না। কিন্তু আমরা কিছুদিনের জন্য গিয়েছিলাম, সেখানে ট্রিটমেন্ট করাতে গিয়েছিলাম, কিন্তু আমরা মাঝখানে ঘুরতে গিয়েছিলাম হচ্ছে মেরিনা বিচে। তো মেরিনা বিচে এই বালির মধ্যে এভাবে হেঁটে যাচ্ছে, পাগল নাকি? কাহাঁ সে আতে মেনে বেশি সমুদ্রের কাছে চলে এসেছি। ওহ, কি আমাদের প্রেম কত কাছাকাছি চলে এসেছি, তাই না? হা, ওই দেখো এখনই ভুঁড়িতে হাত বোলাবে। সমুদ্রের জল চলে আসছে আর সেটা এসে হুস আমাদের পায়ের মধ্যে লাগলো। আর কি ভালো লাগছে এই চিকুল কুড়ানি। ওই দেখো বেশি পাকামি মালে যা হয় মজা আয়া। আমি এবার সমুদ্রের দিকে যাচ্ছি, কিছু উল্টোপাল্টা ভেবো না, আমি বাথরুম করতে যাচ্ছি না। ওই দেখো বউ ডেকে দিয়েছে, বউ ডাকলে সঙ্গে সঙ্গে উঠতে হবে ভাই। ওই দেখো আমার বউ এবার গেছে পাগামি মারতে সমুদ্রের জলের মধ্যে। খুব মজার হচ্ছে না? এই জন্যই তো ঠান্ডাটা লাগিয়েছিল, চোখগুলো ফুলেছিল, নাক দিয়ে জল গড়াচ্ছিল, কান দিয়ে রান্না গড়াচ্ছিল। এইটাই বলি যে বেশি ঠান্ডা লাগানো তো ভালো নয়। সমুদ্রের জলটা দেখেছো কত ভালো, এখানে নোনা হওয়া। বাবা টাইটানিকের পোজ চলছে আবার, পাশে ছেলেটাকে টুকুর টুকুর করে দেখছে আমার বউটাকে। আমার কিন্তু খুব রাগ হচ্ছে কিন্তু। হ্যাঁ, খুব মজা। ওই দেখো সমুদ্রের জল আবার টুলু টুলু করছে, আবার কুলু কুলু করছে। ও, এখন হাত দিয়ে জল খেলা হবে, এর জন্য তো আরও বেশি ঠান্ডা লেগেছে, খাওয়া দাওয়া নেই। ওই দেখো পাগলের মতো মাটি বালির জল তুলছে। হ্যাঁ বাইকো ভাই, একবার সমুদ্র কোথায়, ও কোন পাড়েতে দাঁড়িয়ে বালির থেকে জল তুলে নিয়ে হাতের মধ্যে খেলা করবে। ও সত্যি টেকনিক আলাদা। এবার একটু আনি বালির মধ্যে ঘোরাঘুরি চলছে, সেই মজা। আবার ছবি তোলা চলছে, ও ব্যাপারই আলাদা। সমুদ্রটা সত্যি এখান থেকে খুব সুন্দর লাগছিলো, আকাশটা নীল নীল, তার সাথে নীল সমুদ্র, তার সাথে সাদা সাদা ঢেউ, আলাদা একটা অপূর্ব রূপ তুলে উঠেছিল এই জায়গাটাতে। বউ এখন বালির মধ্যে দিয়ে বালির মধ্যে পা গেঁথে যাচ্ছে, মানে এই বালিতে হাঁটা মানে পাহাড়ে হাঁটার সমান। সত্যি আসলি বলছি, ভুঁড়ি দুদিনে কমে যাবে এই বালিতে যদি দুদিন দৌড়ানো যায়। ও সেই লেখ, ঘুরতে ঘুরতে মোটামুটি ওই রাত সন্ধে হয়ে গেছে, এখন অন্ধকার হয়ে গেছে। আমরা এখন বালিটা দেখো একবার, মনে হচ্ছে কত সাপ চলে গেছে, একুবেকু 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 হয়ে আছে পুরো। আর ওই যে দূরের মধ্যে লাইট, আর ওইখানে কে যেন প্রেম টেম করছে, চুকুচুকু করছে, কিন্তু আমার দৃশ্য ওই দিকে নয়, আমার দৃশ্য এই দিকেই। এই যে এখানে লাইটগুলো জ্বলছে, এগুলো বালির মধ্যে গোথা আছে, দেখো কথা শুনতে পাবে। এরপর আমরা বীজ থেকে বেরিয়ে যাই। এটা আমরা এখন কোথায় বসে যাই, না এয়ারপোর্টে, এয়ারপোর্টে বসে যাই। দুটো লাইটার পাওয়া গেছে, একটা চেন পাওয়া গেছে। আমাকে তো রীতিমতো ট্র্যাকই করে নিয়েছিল যে দেবে আমাকে। তারপর আমি আবার চেনটাকে ব্যাগে পড়তে গিয়েছিলাম। আমাকে আরে কি, আরে ব্যাপারটা কেন হয়, আমি প্রথমে বাইরে বেরোলাম, ঠিক আছে প্রথমে বলে ঠিক আছে যাও যাও যাও, বাইরে বেরোলাম। ওখানে একটা ইন্ডিগোর ছেলে দাঁড়িয়ে ছিল, তাকে জিজ্ঞাসা করলাম, আর সে বললো যে আপনি এখন যদি লাগেজে রাখতে চান, লাগেজটা আবার ওপরে আসবে, তারপরে আপনাকে ওই চেনটা ওইখানে ঢোকাতে হবে, তারপর আবার যেমন চেকিং করছেন সেরকমভাবে এখানে আবার চেকিং করবে, তারপর আবার এরকম বোর্ডিং পাস আবার দেবে, এগুলো হাতে রাখবে, এগুলো যদি এরকম দেবে, তারপরে আপনার সিটটাও আলাদা হয়ে চেঞ্জ হয়ে যেতে পারে, অসুবিধা হতে পারে, নানা রকম প্রবলেম হতে পারে। তো তার জন্য অনেকটা লং প্রসেস লাগবে, অনেকটা সময় লাগবে, তার থেকে ভালো না সিট লেখা থাকবে, সিট লেখা থাকবে। দেখো টেন এ লেখা আছে না, এই যে প্লে সিট টেন এ, সামনের দিকে নিয়ে আসো। দেখো দেখো টেন এ লেখা আছে, আমার টেন এ, তোমার টেন বি, একটা উইন্ডো সিট আছে। কি করে বুঝলে? বললো তখনই হচ্ছে একটা উইন্ডো সিট দিচ্ছে এয়ারপোর্টের মধ্যে।
বাস বাস আমরা এই বাসটায় করে যাবো, এই গেটটা দিয়ে বেরোবো। ওখানে ফিস্টা ফিস্টা অনেকগুলো ফ্লাইট দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা এখন কিছুই দেখতে পাচ্ছি না। বাসে যাওয়ার সময় পুজোটা করবো। আমি এখানে খাবারের সামনে দাঁড়িয়ে তেমন সব করছি, তা করছি একটা মেয়ে হঠাৎ করে পাশে এসে দাঁড়িয়ে তেমন মেয়েটা আমার থেকে এক হাত লম্বা হবে, মেয়েটা লম্বা ফরেনার না, কিন্তু পাঞ্জাবির মধ্যেই হবে এত লম্বা। মোটামুটি ভাট বাঁকা শেষ হয়ে গেছে, আমরা এখন ফ্লাইটে উঠে পড়েছি। ফ্লাইটে দেখো সিটগুলো আমরা ছবি তুলে রেখেছি, ভিডিও করে রেখেছি। আমার বউ পাশেই বসে আছে, জানলা ধারে বসার সুযোগ পেয়েছে, ও সে কি মজা। এখানে হেয়ার স্ট্রেসদের আমি চাই টুকু টুকুর করে দেখছিলাম, বউ আমার দিকে সবসময় নজর রাখছিল, যদি এক একটা নজর ওইদিকে যায় পুরো একদম চোখ উপরে নেবে। তো একবার বাইরের দিকে দেখে নিচ্ছে, বাইরের সিনারিটা কত সুন্দর দেখো, ওহো সেই মজা। এরপরে আমরা উড়ে চললাম বাগডোগরার দিকে, চেন্নাই থেকে বাগডোগরা ফ্লাইট। সো সেই মজা সেই মজা সেই মজা হয়েছে ভাই, আর কি বলবো। চেন্নাইটা আমাদের ট্রিপটা খুব ভালো ছিল, যদিও চেন্নাইতে গেছিলাম ট্রিটমেন্ট করাতে, কিন্তু তার মধ্যে ছোটো একটা ট্যুর হয়ে গেছিলো, আর এই ট্যুরটা আমার জন্য খুব প্রিসিয়াস ছিল। তো ভিডিওর শেষে আমি একটা ছোট্ট স্লো মোশন এবং একটা ছোট ভিডিও দিয়েছি, যেখানে আমার সব থেকে প্রিসিয়াস টাইমটাকে আমি তুলে রেখেছি। সো প্লিজ বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও ইন্সপায়ার করো নতুন নতুন ভিডিও করার জন্য।